হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। ইলিশ মাছ আমাদের সবারই খুব পছন্দ, বিশেষ করে আমি তো ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোন মাছ রান্নাটা সব থেকে সহজ, আমি বলবো যে ইলিশ মাছ, কারণ এই মাছটা রান্না করতে খুব বেশি মশলার দরকার হয় না। তাই আজকে সর্ষে ইলিশ রেসিপিটা করে দেখাবো। তার আগে বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন রেসিপি পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটা একদমই ফ্রেশ নিয়েছি। আপনারাও ফ্রেশ ও টাটকা ইলিশ দিয়ে সর্ষে ইলিশ রান্না করবেন, কারণ ফ্রোজেন মাছ দিয়ে সর্ষে ইলিশের অথেন্টিক টেস্ট পাওয়া যাবে না। আমি প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নিব। তার জন্য 1 কাপ পেঁয়াজ নিয়েছি। এখান থেকে অর্ধেকের একটু বেশি আমি পেস্ট করব, আর কিছুটা রেখে দেব পরে রান্নায় ব্যবহার করার জন্য। এখানে আমি কালো সর্ষে নিয়েছি 1/2 টেবিল চামচ। এটাকে প্রায় 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। 3টা কাঁচামরিচ নিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। এবার পেঁয়াজ, কাঁচামরিচ ও একটু লবণ দিয়ে পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে। এবার এতে 1/2 চামচ হলুদ ও 1/2 চামচ মরিচ গুঁড়া দিয়ে মিক্স করে নিলাম। চুলায় একটা প্যান দিয়ে তাতে 2 টেবিল স্পুনের মতো সর্ষে তেল দিলাম। এবার এতে যে পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব। সর্ষে ইলিশটা আপনারা সর্ষে তেল দিয়েই করবেন। সর্ষের তেলেই আসলে অথেন্টিক টেস্ট পাওয়া যায়, যেটা সয়াবিন তেলে রান্না করলে পাওয়া যায় না। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেছে। এবার মশলার যে পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে আরো 5 মিনিট কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে প্রায় 1.5 কাপ পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবার এতে মাছগুলো দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর মাছগুলো উল্টে দিব। অবশ্যই সাবধানে এই কাজটা করবেন, না হলে আবার ভেঙে যেতে পারে। এবার 5 থেকে 6টা কাঁচামরিচ চিরে দিয়ে দিলাম, আর আরো 5 মিনিট ঢেকে রান্না করব। আর আমি কাঁচা মাছ নিয়েছি, মাছটা ভেজে দেইনি, কারণ সর্ষে ইলিশ আমাদের ট্রেডিশনাল একটা রান্না, এটা কাঁচা মাছ দিয়ে রান্না করা হয়। আর আমি এখানে কোনো আদা রসুন বা জিরা ব্যবহার করিনি, কারণ ইলিশের নিজস্ব একটা গন্ধ আছে, অতিরিক্ত মশলা দিলে ইলিশের আসল স্বাদটা পাওয়া যাবে না। ইলিশের ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এখন এটাকে নামিয়ে পরিবেশন করছি। ওয়াও, কি সুন্দর অথেন্টিক একটা কালার এসেছে।
আমি তো এক্ষুনি খেয়ে নেব। আপনারাও অবশ্যই রান্না করবেন সর্ষে ইলিশ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার ও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।